খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন আগুনে পোড়া রাজধানীর বনানীর টিএনটি বস্তিবাসী। গত রাতের ভয়াবহ আগুনে পুড়ে যায় প্রায় 400 ঘর, আর এতে নিঃস্ব হয়ে যান বহু মানুষ। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস লিকেজ কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। একটু একটু করে গড়ে তোলা স্বপ্ন নিমিষেই পরিণত হলো ধ্বংসস্তূপে। ধুমায়িত হাহাকারে শেষ সম্বলটুকু খুঁজছেন অসহায় মানুষগুলো। আগুনের রেলিহানে তারা হারিয়েছেন সর্বস্ব। রাজধানীর বনানী টিএনটি বস্তিতে আগুনে পড়ার পর পাশের স্কুলের মাঠে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। একটা কম্বল খাতো পাই নাই যে গায়ে দিয়ে ছেলে মেয়েরা ডাকে রাখুন, এমন অবস্থা ছিল না, এখনো নাই, কিছুই নাই আমাদের। এখনো দেখো রাত্রে আসতেছে, আমরা কিভাবে কাটামো রাতটা আমরা নিজেরাই জানি না। এখনো না খাওয়া, কেউ এসে জিজ্ঞাসা করে নাই কিছু খাইছেন কি না, কেউ খোঁজও নেয়নি। বাংলা আবার ইংরাজি অঙ্ক গণিত সব পড়ে গেছে। তিনটা সাড়ে তিনটা থেকে এখানে, তিনটার পর থেকে সবাই অবস্থা, কিছু বের করতে পারি নাই। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য চিত্রনায়ক ফারুক। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের প্রাথমিকভাবে 30 কেজি করে চাল দেয়া সহ আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন তিনি। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এটা নিয়ে ডিলে করার কোনো ইচ্ছা যদি কারো থাকে তাহলে ভুল করা হবে, এটা করা যাবে না, তাড়াতাড়ি সবকিছু দেয়া হবে। শুক্রবার দিবাগত রাত 3:30 দিকে আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। ফায়ার সার্ভিসের 22টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে যায় প্রায় 400 ঘর। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করা হলেও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদাত, আসলে ওই অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত এই বনানীর টিএনটি যে বস্তি রয়েছে সে বস্তির মানুষ এখন এই মুহূর্তে খোলা আকাশের নিচে আসলে দিন পার করছেন, এবং পাশের যে টিএনটি স্কুলটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আসলে সর্বস্ব হারানো মানুষগুলো শেষ মুহূর্তে আসলে খুঁজে ফিরছেন, যদিও অগ্নিকাণ্ডে এই মুহূর্তে আসলে খুঁজে ফেরার মতো আসলে কিছুই নেই, কারণ সব কিছু পুরো একদম ছাই হয়ে গেছে। এবং এই যারা এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে, সকাল থেকে তারা এখানে বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব যে ঘর রয়েছে সে ঘরে খুঁজে ফিরছেন যে সর্বশেষ অন্তত কিছু তাদের পাওয়া যায় কিনা, যদিও আসলে কোনো কিছুই অবশিষ্ট বাকি নেই। গতকালকের এই অগ্নিকাণ্ডে প্রায় 300 থেকে 400 পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সর্বশেষ তাদের প্রতিটি পরিবারে কিন্তু 3 থেকে 4 জন করে সদস্য রয়েছে, যারা এই মুহূর্তে আসলে সকাল থেকে মানবতার জীবনযাপন করছে। তারা বলছে যে ধরনের সাহায্য সহযোগিতা আসার কথা সেটি তারা এখন পর্যন্ত পাননি, যদিও স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠন এবং স্থানীয় সংসদ সদস্য খাবারের ব্যবস্থা তারা করেছেন, এবং সকালবেলা তাদেরকে খাবার দেওয়া হয়েছে, খিচুড়ি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আবারও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, এখানে রান্না করা হচ্ছে, এবং আবার রাতের দিকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যদিও তারা কোথায় থাকবেন, তাদের অবস্থান কী হবে, এবং তাদের এর বাইরে তাদের সাহায্য সহযোগিতার অবস্থা কী হবে সেটি কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যায়নি। তবে স্থানীয় সংসদ সদস্য এরই মধ্যে তাদের সাহায্য সহযোগিতার জন্য চাল এবং আর্থিক যে সাহায্য সেটি ঘোষণা করেছেন। তারা বলছেন যে নামের যে তালিকা শেষ মুহূর্তে সেটি করা হচ্ছে, তো আশা করা হচ্ছে যে তারা বলছেন যে এই সাহায্য সহযোগিতা পেলে হয়তো বা কিছু তারা ঘুরে দাঁড়াতে পারবেন, এবং তবে আজকে তাদের অবস্থান কী হবে বা রাতে তারা কোথায় থাকবেন সেটি কিন্তু এখন পর্যন্ত অনিশ্চয়ের মধ্যেই রয়েছে তারা। এ ছিল এখন পর্যন্ত রাজধানীর বনানী টিএনটি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সর্বশেষ অবস্থা। রাব্বি, বনানী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ।